নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, জগন্নাথ দেবের কৃপায় উল্টো রথ থেকে এই আট রাশির জাতক ও জাতিকার ভাগ্যের কাঁটা 360 ডিগ্রি ঘুরতে চলেছে, অর্থাৎ আপনাদের ভাগ্যের তালা খুলতে চলেছে। কোন কোন দিক থেকে আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে এবং কোন সেই আট সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি অবশ্যই বলবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। উল্টোরথের পর থেকে যে আট রাশির কথা আমি বলতে চলেছি, সেই আট রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা জগন্নাথ দেবের কৃপায় ভাগ্যের কাঁটা 360 ডিগ্রি ঘুরতে চলেছে, অর্থাৎ বর্তমান সিচুয়েশন থেকে বিপরীত মুখে আপনাদের যেতে চলেছে। যারা অর্থনৈতিক কষ্টে রয়েছে, যাদের লোন হয়ে গেছে, যারা মামলা মকদ্দমায় জর্জরিত, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি আপনাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে, যার দরুন আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলবেন। কারণ জগন্নাথ দেব, অর্থাৎ জগতের যিনি নাথ, উনার নামই হচ্ছে জগন্নাথ, এবং উনার যখন ব্লেসিং বা কৃপা যারই উপরে পড়বে, সে কিন্তু জিরো থেকে হিরো হতে বাধ্য। তাই আপনারা যদি এই আট রাশির জাতক জাতিকার মধ্যে পড়েন, তাহলে আপনাদের ভাগ্য 360 ডিগ্রি ঘুরতে চলেছে, অর্থাৎ আপনাদের ভাগ্যের তালা খুলতে চলেছে। তো কোন সেই আট সৌভাগ্যশালী রাশি তা আমি অবশ্যই বলবো। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই আট সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি উল্টোরথের পরবর্তী সময় থেকে ভাগ্যের কাঁটা 360 ডিগ্রি ঘুরতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জগন্নাথ দেবের কৃপায় উল্টোরথের পরবর্তী সময় থেকে ভাগ্যের কাঁটা 360 ডিগ্রি ঘুরতে চলেছে, অর্থাৎ আপনাদের বাধা বিপত্তি এই সমস্ত কিছু দূর হতে চলেছে। তাই আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জয় জগন্নাথ এটি অবশ্যই উল্লেখ করুন। এছাড়াও আপনাদের এই সময় না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাবে। যারা চাকুরি পাচ্ছেন না, তারা চাকুরি পেতে চলেছেন। যাদের ব্যবসায় লোন হয়ে গেছে, সেই লোন কিন্তু অনেকাংশে কমে যাবে, এবং যারা মামলা মকদ্দমায় জর্জরিত, তাদের সেই জায়গা রিকভারি হতে চলেছে। অর্থাৎ জগন্নাথ দেবের কৃপায় আপনাদের উল্টোরথের পরবর্তী সময় থেকে ভাগ্যের কাঁটা 360 ডিগ্রি ঘুরতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো, সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা জগন্নাথ দেবের কৃপায় ভাগ্যের কাঁটা 360 ডিগ্রি ঘুরতে চলেছে। উল্টোরথের পরবর্তী সময় থেকে আপনাদের ভাগ্যের কাঁটা ঘুরতে চলেছে। এই সময় আপনাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে, যার দরুন আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলবেন, এবং আপনাদের যে সমস্ত বাধা রয়েছে, সেই বাধা কিন্তু কেটে যাবে। যাদের বিবাহ হতে চাইছে না, যাদের সন্তান আসতে চাইছে না, তাদের বিবাহ এবং সন্তান দুটোই কিন্তু হয়ে যাবে। যারা লোনের জর্জরিত রয়েছেন, তাদের সেই লোন কিন্তু অনেকাংশে কমতে শুরু করবে, এবং যারা মামলা মকদ্দমায় জর্জরিত, তাদের সেই মামলা মকদ্দমা অনেকাংশে কমতে চলেছে। এক কথায় যদি বলা যায়, জগন্নাথ দেবের কৃপায় উল্টোরথের পরবর্তী সময় থেকে আপনাদের ভাগ্যের কাঁটা 360 ডিগ্রি ঘুরতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও উল্টোরথের পরবর্তী সময়ে জগন্নাথ দেবের কৃপায় ভাগ্যের কাঁটা 360 ডিগ্রি ঘুরতে চলেছে, অর্থাৎ আপনাদের বাধা বিপত্তি
দূর হতে চলেছে। এই সময় যারা চাকুরি পাচ্ছেন না তারা কিন্তু চাকুরি পাবেন, এবং যারা মামলা মোকদ্দমায় জর্জরিত রয়েছেন এবং যারা লোনে জর্জরিত রয়েছেন সেই মামলা মোকদ্দমা অনেকাংশে কাটতে শুরু করবে এবং লোন আপনাদের অনেকাংশে মিটতে শুরু করবে। অর্থাৎ আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ এই সময় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা বর্তমান সিচুয়েশান থেকে আপনারা উল্টো অর্থাৎ বিপরীতমুখী সিচুয়েশানে দাঁড়িয়ে পড়বেন, এটি কিন্তু কনফার্ম। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও জগন্নাথ দেবের কৃপায় উল্টো রথের পরবর্তী সময় থেকে ভাগ্যের কাঁটা 360 ডিগ্রি ঘুরতে চলেছে। অর্থাৎ আপনাদের এই সময় ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে, যার দরুন আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আপনারা যারা লোনে জর্জরিত রয়েছেন তাদের লোন কিন্তু অনেকাংশে কমতে শুরু করবে, এবং এর পাশাপাশি যারা মামলা মোকদ্দমায় জর্জরিত তাদের অনেকাংশে আপনার ফেভারে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই সময় আপনারা ভাগ্যের সাপোর্টের দ্বারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ এবং অসম্ভবকেও সম্ভব করে তুলবেন। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও জগন্নাথ দেবের কৃপায় উল্টো রথের পরবর্তী সময় থেকে ভাগ্যের কাঁটা 360 ডিগ্রি ঘুরতে চলেছে। অর্থাৎ আপনাদেরও এই সময় অর্থাৎ উল্টো রথের পরবর্তী সময় থেকে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। অর্থাৎ আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলবেন, এবং যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে, যারা বেকার বসে রয়েছেন তারা চাকুরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা চাকুরি পেতে চলেছেন, যারা লোনে জর্জরিত তাদের সেই লোন কিন্তু অনেকাংশে কমতে শুরু করবে, এবং যাদের মামলা মোকদ্দমা চলছে তাদের সেই মামলা মোকদ্দমা আপনার ফেভারে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এক কথায় যদি বলা যায় আপনাদের ভাগ্যের পারা জ্বলতে শুরু করবে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও জগন্নাথ দেবের কৃপায় উল্টো রথের পরবর্তী সময় থেকে ভাগ্যের কাঁটা 360 ডিগ্রি ঘুরতে চলেছে। অর্থাৎ আপনাদের এই সময় করে ভাগ্যের সাপোর্টের দ্বারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলবেন, এবং যাদের মামলা মোকদ্দমা চলছে, যারা লোনে জর্জরিত তাদের সেই জায়গা থেকে রিকভারি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এবং আপনাদের হাতে থাকবে প্রচুর অর্থ, আর এই অর্থ চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে, তিন ক্ষেত্র থেকে আসতে চলেছে, এবং আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাবে, এবং যাদের বিবাহ হতে চাইছে না, যাদের সন্তান আসতে চাইছে না তাদের কিন্তু বিবাহ এবং সন্তান দুটোই কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এরপরে যে সাত নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও উল্টো রথের পরবর্তী সময়ে জগন্নাথ দেবের কৃপায় ভাগ্যের কাঁটা 360 ডিগ্রি ঘুরতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনেও প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে, আর এই অর্থ চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এই সময় ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু করে ফেলবেন। আপনারা যারা লোনে জর্জরিত রয়েছেন, মামলা মোকদ্দমায় জর্জরিত রয়েছেন সেই জায়গা থেকে কিন্তু আপনারা রিকভারি করতে চলেছেন, এবং যাদের বিবাহ হতে চাইছে না, যাদের সন্তান আসতে চাইছে না তাদের বিবাহ এবং সন্তান দুটোই আসার সম্ভাবনা রয়েছে। উল্টো রথের পরবর্তী সময় থেকে আপনাদের ভাগ্যের তারা আকাশে জ্বলতে চলেছে। এরপরে শেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও উল্টো রথের পরবর্তী সময়ে জগন্নাথ দেবের কৃপায় ভাগ্যের কাঁটা 360 ডিগ্রি ঘুরতে চলেছে। অর্থাৎ বর্তমান সিচুয়েশান থেকে আপনারা অনেকাংশে ডেভেলপমেন্ট করতে চলেছেন। এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু করে ফেলবেন। এই সময় যাদের বিবাহ হতে চাইছে না, সন্তান আসতে চাইছে না তাদের বিবাহ এবং সন্তান দুটোই আসার সম্ভাবনা রয়েছে, এবং যারা মামলা মোকদ্দমায় জর্জরিত, যাদের লোন চলছে তাদের সেই জায়গা থেকে কিন্তু অনেকখানি রিকভারি করতে চলেছেন। অর্থাৎ এক কথায় যদি বলা যায় আপনারা ভাগ্যের সাপোর্টের দ্বারা অনেক দূর এগিয়ে যেতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।